একেবারে ছাত্র জীবন থেকে রাজনীতি করছেন, বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়েছিলেন এক সময়, তারপর তৃণমূল, দুবারের বিধায়ক, এবার লোকসভায়। প্রচারের আগে নিজের শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে, আর তার জন্য সারাদিন যাতে ইঞ্জিনটা ঠিক মতো চলে তাই সকালে ব্রেকফাস্টটা ঠিক মতো খাওয়া উচিত। কি করছেন ব্রেকফাস্ট? এই যে রুটি সবজি, যেটা আমি প্রত্যেক দিনই সকালবেলা রুটি সবজি খাই। যেদিন থেকে আপনি কাজ শুরু করেছেন, তারপরে বিধানসভা সামলেছেন, এবার তো লোকসভা সামলানোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, তো এই মেন্টাল প্রেশারটা নিতে গেলে তো আপনাকে ডায়াবেটিস থাকলে তো হবে না, তাহলে তো আরো সমস্যায় পড়ে যাবেন। তার জন্য কি করেন, হাঁটাহাঁটি করা হয়? এমনি প্রত্যেক দিন যা ফিল্ড ওয়ার্ক হচ্ছে তাতে যা সকালবেলা হাঁটা তার চার গুণ হচ্ছে, তা আমরা দিনের শেষে ডায়াবেটিস একদম তার নর্মাল জায়গায় চলে আসতেছে। সারাদিন এই চুন, সুপারি আর পান, বৌদির হাতে সেজে দেওয়া, এটাই সারাদিনের অক্সিজেন, সবচেয়ে বড় অক্সিজেন। সারাদিন আর পান খান না দাদা বলছেন, কিন্তু এই একটা পান সারাদিনের অক্সিজেন। বাড়ির সামনের এই রাস্তাটা, এখান দিয়ে তো আমাদের বড় গাড়িও ঢুকে গেল, মানে আপনার গাড়িও ঢুকতে পারে, কিন্তু এই রাস্তাটা আপনি হেঁটেই যান, এটাও কি আপনার জনসংযোগের মধ্যে পড়ে? আমি বাড়ির থেকে বের হলে সম্ভবত পায়ে হেঁটেই আমি যাই, এবং আমি কখনো বাড়ির আশেপাশে গাড়িতে উঠি না। এটা আরও একটা বোধ হয় সুবিধা আছে, পাড়ার মানুষদের সঙ্গে তো সেভাবে কথা বলার সুযোগই হয় না। হ্যাঁ, তাদের সঙ্গে সব কথা বলার সুযোগ হয়, তারা সামনে আসে, তারা কথা বলে আমার সঙ্গে। দেখলাম আসার আগে বৌদিকে টাটা করে এলেন, মানে এটা অন্তত মনটা কিছুটা হলো সারাদিন ফুরফুরে থাকবে। একটা মানুষের মনের একটা খোরাক দরকার, এবং আমরা যে বয়সের মানুষ, সাধারণত আমরা 60+ মানুষ, তো আমাদের ক্ষেত্রে এইটুকু একটু স্মৃতি আমাদের এই সকাল বিকেলে সন্ধ্যা যেটুকু একটু থাকা দরকার, সেটুকু একটা মনের খোরাক হিসেবে এটা দরকার অবশ্যই। কারণ আমার সবচেয়ে আরও বেশি প্রিয় আমার ছোট্ট নাতি আছে, আমি সকালে উঠেই নাতিকে আমি নেই, কারণ আমার প্রিয় এখন সে সাথী, আমার অবসর সময় সাথী। প্রচারে বেরিয়ে পড়েছেন দাদা, তো জগদীশদা আমার একটা প্রশ্ন ছিল, সীতাইটাকে আপনি হাতের তালুর মতো চেনেন, এতদিন ধরে আপনি কাজ করেছেন, প্রত্যেকটা মানুষকেই বোধহয় আপনি মুখ চেনেন। কুচবিহারের মানুষ সবাই আমাকে চেনে, আমিও চিনি দাদা। কুচবিহারের বিভিন্ন জায়গায় নেতৃত্ব স্থানে আছে, ব্লক থেকে শুরু করে অঞ্চল লিডাররা, জেলা লিডাররা, সবার সঙ্গে আমার পরিচিতি আছে, কারণ দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে সবার সঙ্গে একটা পরিচিতি আমার আছে। আর জেলা লেভেলের মিটিং হলে তারা আমার সবার সঙ্গে পরিচয় হয়, কথা হয়। মানুষের বিভিন্ন চাহিদা, তাদের বিভিন্ন রকম সমস্যা, তো আপনি সেগুলো কিভাবে আইডেন্টিফাই করেন সভায়, যখন আপনি কোনো বক্তব্য পেশ করছেন, বক্তৃতা দিচ্ছেন, তার আগে আপনি কি এই গাড়িতে যেতে যেতেই আপনার একটা হোমওয়ার্ক হয়ে যায়? না, মোটামুটি আমাদের এগুলো হোমওয়ার্কের বিষয়ে তো আলাদা করে কিছু নয়, আমরা তো রাজনীতিটাই দীর্ঘদিন ধরে করি, এবং আমরা যেসব কাজকর্ম করি সারাদিন ধরে আমাদের সরকারের বা আমাদের এলাকার উন্নয়নের জন্য যে কাজগুলো করি, সেই সমস্যাগুলো মানুষের আমরা প্রতিনিয়ত ফেস করি, এবং সেগুলোকে ওভারকাম করার জন্য যেভাবে বলা দরকার, যেভাবে করা দরকার, আমরা সেগুলো করি। রাজনীতির বাইরে আপনার আর কি করতে ভালো লাগে? রাজনীতির বাইরে খুব বেশি সময় আমার থাকে না, আমি যদি কোনো প্রোগ্রাম না থাকে তো আমার যেখান থেকে আমি গাড়িটা আমার উঠো তার পাশেই আমাদের ব্লক পার্টি অফিস, আমি অন্তত সন্ধ্যাবেলায় পার্টি অফিসে বসি, এবং সেখানে সারা ব্লকের মানুষরা আসে, তাদের সঙ্গে খোঁজ খবর নেই, বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করি, এবং সেখান থেকে আমি খুব সম্ভবত রাত 9:30 দিকে আমি বাড়িতে আসি, এবং এসেই আমার যে কাজ, প্রথম আমার আদরের নাতিকে আমার
আমি কোলে নিই এবং আমি তার সঙ্গে কিছুক্ষণ ধরে তার সঙ্গে আমি একটু এন্টারটেইনমেন্ট করি। আপনি কি কখনো গুনগুন করে একটু শোনান না থেকে গান? হ্যাঁ অবশ্যই শোনাই গান, আমি অবশ্যই শুনি। আমার একটা গান গাওয়ার রেওয়াজ একটু ছাত্র জীবন থেকে ছিল। গাড়িতে তো আর কেউ নেই, আর একজন বিধায়ক সবশেষে তো একজন মানুষই, তো তিনি যদি তার নাতির জন্য গুনগুন করেন, কোন গান গুনগুন করেন দু লাইন, তো আমরাও একটু শুনতে চাইবো। অবশ্যই অবশ্যই। দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, মদিনায় নবী এলো মায়া মিনার কোলে, কাঁদিলে হাজার মানে হাসিলে মুখটা ঝরে, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, বলি মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। কামতাপুর নিয়ে একটা প্রত্যেকবার ভোটের আগে নতুন করে একটা বিচ্ছিন্নতাবাদী আওয়াজ ওঠে, তো আপনি তো এখানকার জনজাতি যারা আদি মানে অধিবাসী যারা, তাদের প্রত্যেকের সঙ্গে তো মানে তাদের সঙ্গে আপনার নিয়মিত কথা হয়, তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তারা কি সত্যি চান যে আলাদা একটা রাজ্য হোক, নাকি যতবার ভোট আসে শুধুমাত্র রাজনীতির জন্য এই প্রশ্নটা ওঠে? কুচবিহার গ্রেটার পিপল অ্যাসোসিয়েশন, তারা একটা সময় ইউনাইটেড ছিলেন, বামফ্রন্ট আমলে তারা লড়াই করতেন এবং পরবর্তীকালে তারা দ্বিধাবিভক্ত দুটা তিনটা খণ্ডে তারা ভাগ হয়ে যায়, এবং পরবর্তীকালে যে তাদের আন্দোলন যেটা ওরা করার কথা, যে কিছু কিছু জায়গায় ওরা লোকগুলোকে ভুল বোঝাচ্ছে যেটা আলাদা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি অষ্টম তপশিল, এ কিছু দাবি তাদের ন্যায়সঙ্গত আছে, আবার কিছু দাবি তাদের অযৌক্তিক দাবি, যার ফলে এই ন্যায় এবং অযৌক্তিকের মধ্যে থেকে দোলাচলের মধ্যে এই আন্দোলনটা দাঁড়াবে। নিশীথ প্রামাণিক কেন্দ্রের একজন মন্ত্রী, সেই মন্ত্রী যখন আরেকবার ভোটে দাঁড়িয়েছেন, খুব স্বাভাবিক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সর্বশক্তি লাগিয়ে দেবে জেতার জন্য, টেনশন হয়? রাজনীতিতে তো টেনশন থাকবেই, কিন্তু আমি মনে করি যে রাজনীতি একটা লড়াই, সেই লড়াইতে নামার যা কৌশল, আমি 93 সাল থেকে প্রতিনিধি হিসাবে আমি নির্বাচিত হয়েছি, প্রথমে আমি গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছি, 98 সাল থেকে 2008 পর্যন্ত আমি প্রধান ছিলাম, এবং সবচেয়ে ছোট্ট যে জায়গাটা সেটার লড়াই কিন্তু কঠিন, গ্রাম পঞ্চায়েতে লিমিটেড মানুষের সঙ্গে লড়াই, যে মুখোমুখি সংঘর্ষ আরেকজন প্রতিনিধি সেই গ্রামেরই, এবং সেই লড়াইটা কিন্তু খুব কঠিন, সেই জায়গার থেকে আমি উঠে এসেছি। ১১-১২র দিকে লাস্ট আমি চেন্নাইতে একটা ঈদে আমার চেক আপের জন্য গেছি, ও চেন্নাই গেলে সাধারণত 2-4 দিন থাকতে হয়, ওখানে মেরিনা বিচ, গোল্ডেন ব্রিজ আছে সেগুলো দেখি, এর আগে আমি বহুবার গেছি, কিন্তু লাস্ট টাইম বোধ হয় 2011-12 গেছি। গান শোনা না গান করা? না গান শুনি এবং নিজে নিজে গান গাই, আমি কাউকে গান শোনানোর জন্য গান করি না। রাজনীতি অগাধ সম্ভাবনার জায়গা, রাজনীতিতে আগামীকাল কি হবে কেউ জানে না, কখনো যদি এরকম পরিস্থিতি আসে যে আপনি যে রাজনৈতিক দলেই থাকুন না কেন বা অন্য রাজনৈতিক দল কোনোটাই পছন্দ হচ্ছে না, এখনই সন্ন্যাস নিয়ে নেবেন? না, যখন মনে হবে আর কি যে আমার পক্ষে আর রাজনীতির জায়গাটা সুইটেবল নয়, তখন আমি সেটাকে ছেড়ে দেব, যে আমার যে আইডিওলজি এবং তার সঙ্গে সেটা সুইটেবল হচ্ছে না, মানে আমি যেভাবে চলতে চাইছি তার সঙ্গে হয়তো আমি হয়তো সেইভাবে বেমানান মনে হচ্ছে আমাকে নিজেকে, তখন আমি নিজের থেকে সেখান থেকে সরাই নিই।
আপনি যে তিনটে বেজে গেছে এখন খাচ্ছেন, সুগারের পেশেন্ট, পকেটে চিনি পাঠিয়ে দেন বৌদি, বৌদি জানেন? এটা জানার কথা নয়, এটা এইভাবে প্রোগ্রাম করতে করতে সময় অনেকটা কোনোদিন আগে হয় কোনোদিন পরে হয়, তো এটা ম্যানেজ করে নিতে হয়। বৌদিকে তো আর এই কথা বলা যাবে না, বললে তো বলবে যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, খাওয়ার ব্যবস্থা করো। কিন্তু প্রোগ্রাম করতে করতে যখন যেখানে সময় হয় কর্মীদের বাড়িতে যেখানে অ্যারেঞ্জমেন্ট করে সেখানেই খেয়ে নিই। আচ্ছা, এই যে এতটা জায়গা ঘুরলেন, কি মনে হলো? প্রত্যেকটা জায়গায় কর্মীদের মধ্যে একটা প্রচণ্ড উৎসাহ আছে যে এবার নির্বাচনে তারা 2019 বদলাটা নেবে, তাই প্রত্যেকটা জায়গায় যেখানে যাচ্ছে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ। কদিন আগেই কোচবিহারে রাজ্যপাল এসেছিলেন, এমন অবস্থা যে রাজ্যপাল এলেন এসে বললেন যে জিরো টলারেন্স। কোচবিহারের এবারে ভোট নিয়ে নির্বাচন কমিশন প্রচণ্ড সতর্ক। আপনার মনে হয় আপনি এত মানুষের সঙ্গে মিশছেন, এত মানুষের সঙ্গে এত জায়গায় প্রচারে যাচ্ছেন, কোচবিহার অশান্তি চায়? 2018 প্রথম অশান্তি কোচবিহারে নিয়ে আসছেন যিনি বিজেপির প্রার্থী, পঞ্চায়েত নির্বাচনে বন্দুক এবং গুলি আর যে রাজনীতিটা সেই শুরু করেছিলেন, এবং 2019 তারই পুনরাবৃত্তি সে করেছেন। তাই আমি বলবো যে কুচবিহারের মানুষ শান্তির পক্ষে, অশান্তির বিপক্ষে এবার ভোটটা। একসময় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নাও আই এম ফ্রি। না, দলের প্রতি অভিমান থাকতে পারে কিন্তু ফ্রি থাকতে পারেননি, তাই প্রচারের দিন জোর কদমে লেগে পড়েছেন সকাল থেকে রাত পর্যন্ত। এবং এটা একটা দিনের বিষয় না, যেদিন থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে তারপর থেকে রোজ সকাল থেকে রাত এভাবেই প্রচারের মধ্যেই ডুবে রয়েছেন জগদীশ বাসুনিয়া।